আরেকটা জিকির আছে সুবহানাল্লাহ, ওই জিকিরের কথা আমার দেশের পীরেরা বক্তারা বলতে চায় না। সূরা আনফালে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন প্রকৃত মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এটার তাফসীর ইবনে কাসির লিখেছেন, আল্লাযীনা ইযা যুকিরা আহকামুল্লাহ, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধানকে উচ্চারণ করা হয়, কি আল্লাহর বিধান মানে আল্লাহর আইন, আল্লাহর আইন মানেন, বিশ্বাস করেন, তবে মানেন না, সুযোগ নেই তো মানার, মানবেন কেন? এবার আমি জিকির সম্পর্কে কিছু ব্যাখ্যা দেব, প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আমাদের দেশে এমন এমন তরিকায় জিকির হয় যে জিকিরকে জিকির বলাও জায়েজ না আর ওই রকম জিকিরে যাওয়াও জায়েজ না। প্রথমে আমি জিকিরের তরিকাগুলো বলি। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরুল কাবীরে লিখেছেন, কত কাসামাল মুহাক্কিকুনা যিকরা তরিকাতা যিকরি আলা সাবআতি আহরুফ, মুহাক্কিকগণ জিকিরের সাতটা তরিকা বলেছেন, কয়টা? সাতটা। আল্লাহর বান্দা সাতটা তরিকায় জিকির করবে, কয়টা তরিকায়? সাতটা। এই সাত তরিকার বাইরে যদি অষ্টম তরিকা হয়, ওটা যত বড় পীরের জিকির হোক ওটা বেদাত, ঠিক? ওটা কি? বেদাত। জিকিরের তরিকা কয়টা? সাতটা। আমি বলবো? যে জিকির মনে শান্তি দিবে ওইটার সবক নিয়ে তো যেতে হবে আপনাদের। আমি কি কোরআনের তাফসীর শোনাবো না একটু কেচ্ছা কাহিনী বলি? কথা বল, কেচ্ছা কাহিনী গীত গল্প আমি অনেক বেশি জানি, কারণ আমি স্কুল কলেজে ছাত্র ছিলাম আগে, কত উপন্যাস পড়ছি, গল্প পড়ছি, ওগুলো বললি তুমি আর আসছে নাকি? তো লাভ আছে না? কোরআনের ব্যাখ্যা শুনবো আমরা? আমাদেরকে যারা আসতে বাধা দেয় ওদের কাছে কোরআন নাই, বয়ান আছে। মানুষ যখন কোরআন পাবে ওই গীত গল্প শুনবে না, বেহুদা কান্নাকাটি শুনবে না, লাফালাফি দেখবে না, কোরআনের মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে কোরআনের মাহফিল বাধা দেবার মূলমিত কারণ। আমার ভাইরা, যে কথা বলছিলাম সাউন্ডটা আবার নষ্ট করে দিছে, আবার কমে গেছে, বারবার ধরে যাবে, আগের মতো করে দাও। আমার বন্ধুরা, জিকিরের তরিকা কয়টা? অষ্টম কোন তরিকাকে আমরা সমর্থন করতে পারবো না। সাত তরিকার বাইরে জিকির নাই। ইমামে রাজি লেখেন, জিকরুল কলবে التدخر بآيات الله أو بسنة رسول الله الله القرآن الآيات رسول الله سنة حديث نية مانة بابو شنا كورا چنتا كورا خلو انتر الزكير سبحان الله بلو ذكر الرأس التفكر بخلق الله মাথার জিকির হলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, গবেষণা করা, এটা কার কোন জিকির? মাথার জিকির। আমাদের মুসলমানদের মধ্যে জিকির আছে ফিকির নাই? জিকির আছে ফিকির নাই? আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন, জিকির ফিকির, জিকির ফিকির। বড় আশ্চর্য হবেন, কোরআন থেকে আমরা নিয়েছি জিকির আর কাফের মুশরিক কোরআন থেকে নিয়েছে ফিকির। ওরা গবেষণা করে কি করে? বিজ্ঞানের নতুন নতুন দুয়ার খুলতেছে তারা কোরআনের ফিকির নিয়ে, সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সায়েন্টিস্ট ধরা হয় স্টিফেন হকিং কে। স্টিফেন হকিং দুইবার সে নোবেল পেয়েছে, তার সবচেয়ে বড় তত্ত্ব যেটা বিশ্ববাসীকে সে দিয়েছে,
ওটা হলো আপনার ব্ল্যাক হোল। এই যে কৃষ্ণ ভগবান এই তথ্যটা সে মানুষকে উপহার দিয়েছে এবং তার আরেকটা তথ্যের জন্য সে নোবেল পেয়েছে। সে বলছে পৃথিবীর পুরো ইউনিভার্সালটা ইউনিভার্স বিশ্বটা সম্প্রসারিত হচ্ছে। কি হচ্ছে? স্টিফেন হকিং বললো এটা 20 বছর আগে, আর কোরআন 1500 বছর আগে আল্লাহ বলেছেন ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ, গোটা সৃষ্টিকে আমি সর্বদাই প্রশস্ত করে চলছি। সুবহানাল্লাহ। তো তত্ত্ব কি স্টিফেন হকিং এর না কোরআনের? কোরআনের। সীমা মানে নাই কোরআনের, জিকিরটা নাই নাই কোরআন থেকে ফিকির দিয়েছে। কি নিয়েছেন? ফিকির। আল্লাহ আমাদেরকে দুটাই দিয়েছেন, জিকির এবং ফিকির। আপনি মাথা দিয়ে যখন চিন্তা করবেন গবেষণা করবেন সেটা মাথার জিকির, অন্তরে যখন আল্লাহর কোরআন চিন্তা করবেন গবেষণা করবেন সেটা অন্তরের জিকির। কয়টা গেল? দুইটা। দিকরুল উসনাইন সামাআতুল কোরআন, কোরআন শোনা, কোরআনের বায়ান শোনা, ওয়াজ শোনা, নসিহত শোনা, এটা হলো কানের জিকির। জিকরুল আইনাইন আন-নাযরু ইলা উজুহিল উলামা ওয়াল ফুযালা, নেককার আলেমের তাকি আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকানো, চোখের জিকির। জিকরুল লিসান আত-তালাফুজ বিকালিমাতিন তাইয়্যিবা, কোরআন হাদিসের যে কোনো জিনিস উচ্চারণ করা, মুখের জিকির। জিকরুল জিকরুল ইয়াদাইন ওয়াদুল আকুফি আলাল আকুফি ফিস সালা, নামাজে হাত বেঁধে দাঁড়ানো, হাতের জিকির। জিকরুল রিজলাইন আল মাশিউ ইলাল মাসাজিদ ওয়াল মাদারিস ওয়া মাজালিসিল উলামা, মসজিদে মাদ্রাসায় আলেমদের মজলিসে হেঁটে যাওয়া, পায়ের জিকির। সুবহানাল্লাহ। কত তরিকা? আপনি চোখে জিকির করতে পারেন, কানে করতে পারেন, মুখে করতে পারেন, মাথায় করতে পারেন, হাতে করতে পারেন, অন্তরে করতে পারেন, পায়ে করতে পারেন। এই সাতটা তরিকা জিকিরের। আমার দেশে এখন জিকিরের নামে অষ্টম তরিকা চালু হয়েছে, লাফালাফি ফালাফালি। হ্যাঁ, বাঁশি উঠে গাছে উঠে ঢোক তবলা লইয়া নাচানাচি করে, এটা সাত তরিকার বাইরের জিকির, সুস্পষ্ট বেদাত এবং শরীয়ত বিরোধী কাজ ছাড়া আর কিছু না। ওই অষ্টম তরিকা ওই জিকিরকে সমর্থন করার কোন সুযোগ নাই। আরেক প্রকার জিকির আছে ভণ্ডপীঠদের কাছে, ওইটা তো কোন তরিকাতে না, বেদাত না, আরো খারাপ। নারী পুরুষ এক হয় ঠিক কিনা? তারপরে ওই দোতারা নিয়া খলিফা একটা গান ধরে আপনার, ওই তোমার কি বলে, না না বলে লাফায় ফালায় করো জিকির, যেমনে খোদা রাজি, বলছে বাবা অমুক জি অমুক পুরি ঠিক কিনা? তারপর দোকানে আরেক ফল দেয়, মনের বাত্তি মরো বাত্তি বাইরের বাত্তি মারো বাত্তি, লাইট বন্ধ হয়ে যায় ঠিক কিনা? লেডিস লেভেন্টিস মাঝখানে পর্দা, এরপর তৃতীয়বার দোতারা নিয়ে ফাল দেয়, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা সর, পর্দা সরে যায় লাইট বন্ধ হয়ে যায়, লেডিস লেভেন্টিস এক হয়ে যায়, তারপরে ঢোলের পারি আর কি ফাল শুরু হয়, ওটা জিকির নয়, জিকিরের নামে ভণ্ডামি, ইসলামের অবমাননা ছাড়া আর কিছু হতে পারে না। সাবধান মুসলমান, এই সাত তরিকা বাদ দিয়ে গাছে ফালাফালি, বাসে লাফালাফি আর ঢোল ঢক্কর নিয়ে এই নাচানাচি, এটা জিকির নয়। এই রকম জিকির করলে আল্লাহ রাজি হবেন না, বরং আপনি চরম পর্যায়ের শরীয়ত অবমাননাকারী হিসেবে সাব্যস্ত হয়ে যাবেন কাল হাশর ময়দানে, ঠিক কিনা? জিকিরের কয়টা তরিকা গেল? এবার আসেন আল্লাহ পাক এখানে কোন জিকিরের কথা বলেছেন যে জিকির মানুষের অন্তরে শান্তি দিবে, এই যে একটা প্রশ্ন আসে কিনা? আল্লাহ পাক কোরআন কারিমে অনেক কিছুকে জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জিকির বলেছেন, সুবহানাল্লাহ বলবেন, সূরা তাহাতে আল্লাহ পাক বলেন ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি,
wa aqimis salata li zikri. Subhanallah. Musa nabi jokhon tur pahare gelen kothay eta ase gul mishor sinai uppotokay tire gelen hotat kore allah pokkho theke ohi ashlo allah pak dak diye bollen fastami' lima yuha musa ja tomake wahi kora hoy monojog diye shono innani anallah nishchi ami holam allah la ilaha illa ana ami chhara kono mabud nai fa'budni amar holami koro wa aqimis salata li zikri amar zikir hisebe namaz koro subhanallah namaz zikir kina ji jene bolte hobe ji shudhu zikir na allah bolechen onno jaygay wala zikrullahi akbar subhanallah আল্লাহর জিকির সবচেয়ে বড় সুবহানাল্লাহ ও সবচেয়ে বড় জিকির হলো সালাত ওটা কি নামাজ কেমন জিক ঈশান নামাজের পর থেকে ফজর পর্যন্ত আপনি তসবিহ নিয়ে যদি জিকির করেন যত সওয়াব পাবেন শেষ রাতে উঠে চার রাকাত তাহাজ্জুদ যদি পড়তে পারেন তার চেয়ে লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবেন সুবহানাল্লাহ এটা এমন জিকির আনুষ্ঠানিক জিকির সেজদার মাধ্যমে জিকির রুকুর মাধ্যমে জিকির একমাত্র নামাজে গেলেই আপনি সাত প্রকার জিকির করতে পারবেন হাতের জিকির পায়ের জিকির চোখের জিকির মুখের জিকির সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কানের জিকির মাথার জিকির মনের জিকির সাত তরিকার জিকির একসাথে পাওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজে তাহাজ্জুদ নামাজে ইশরাক নামাজে আওয়াবিন নামাজে ঠিকই নামাজটা কি জিকিরের তরিকা কয়টা সাতটা আর কোন কোন জিনিসকে আল্লাহ জিকির বলেছেন আমি তার একটা বিবরণ দিয়ে দিচ্ছি নামাজটা জিক নামাজটা কি জিক আবার আপনারা যে সকাল সন্ধ্যা জিকির করেন মুখে এটাও জিকির আমাদের দেশে এক দল ভাইরাস আছে আহলে হাদিস ভাইরা তারা বলে থাকে মুখের জিকির কোনো জিকির না বলে না এটা তারা একটা ভ্রান্ত কথা প্রচার করছে মৌখিক জিকিরটাও কোরআন সমর্থন করে আল্লাহ কোরআনে বলেছেন রাব্বিক তোমার রবের নামের জিকির করো রবের বড় নাম কি আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ জিকির আছে না নাই আছে আল্লাহ আল্লাহ জিকির আছে আছে জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ জিকির আছে আছে কে বলেছেন আল্লাহ আবার সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস আমার প্রিয় রাসূল বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ আমার উম্মতের মুখে যতক্ষণ আল্লাহ আল্লাহ জিকির থাকবে কিয়ামত হবে না সুবহানাল্লাহ মৌখিক জিকির আছে না নাই আছে নামাজটাও জিকির মুখের জিকিরটাও জিকির সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আবার যে আমি ওয়াজ করতেছি এটাও জিকির ওয়াজ শুনতেছেন এটাও যদি ওয়াজ হয় আওয়াজ না হয় কি হয় আমাকে গত মাস চারেক আগে এক পুলিশ সুপার এসপি মোবাইল বের করছে বের করে এক বক্তার ওয়াজ দেখাচ্ছে কি হুজুর এটাও কি ওয়াজ আমি বললাম বিষয়টা কি বক্তা কাঁদতেছে কি করতেছে ওয়াজে গেছে যশন সকালে বাসে উঠছে মা বলছে পুত্রে খাইবি না বলছে না খাওয়ার টাইম নেই মা ফিরে গেছে দুই ঘন্টা ওয়াজ করছে পকেটে হাতিয়া নিছে বাড়িতে ফিরে আসছে সারা ধুয়েতে পারে না এই বলতেছে আর কাঁদতেছে আছে না জি জি তা আমাকে পুলিশ সুপার জিজ্ঞেস করে বুঝছো এটা কি ওয়াজ আমি বলছি এটা ওয়াজ না এটা আওয়াজ এটা কি আওয়াজ যদি কোরআন হাদিস থেকে ওয়াজ হয় ওটা জিকির সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা সাইয়্যিদ يَتَذَكَّرُ مَن يَخْشَى وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى আল্লাহ তিনি রাসূলকে বলেছেন ফাযাক্কির সবগুলো তাফসিরে এসেছে এর অর্থ ফাইযহুম আপনি মানব জাতিকে ওয়াজ করুন এই ওয়াজকে আল্লাহ জিকির বলেছেন ওয়াজ করা কি জিকির ওয়াজ শোনা কি জিকির জেনে বলতে হবে ওয়াজ করা কি জিকির ওয়াজ শোনা কি জিকির যদি ওয়াজ হয় আর যদি আওয়াজ হয় কথা বলেন
ওটা জিকির হবে না ওটা মুরুলির মধ্যে একটু মজা লাগবে কথা বুঝছেন না একটু কান্নাকাটি করতে পারবেন ওয়াজ নাই তাতে কি আওয়াজ তো আছে কান্না তো আছে বুঝছেন না অনেক মানুষ কান্না সময় পায় না বক্তাদের কাছে গেলে একটু কান্না সময় পায় মার কথা বাপের কথা বলে ইমোশনাল ব্লেকমেল মানুষে কান্দায় কাটায় পকেট ভারী করা ছাড়া কাজের কাজ কিছু হচ্ছে না ঠিক কি না বল হ্যাঁ আপনি কোরআন হাদিস বলেন ফাঁকে ফাঁকে যদি চোখে পানি আসে ওটা ভিন্ন জিনিস ওটা লৌকিকতা নাই আর বক্তাদের দেখা যায় গাড়ি থেকে নামতেই কান্না রেডি বসি ভ্যাঁ ভ্যাঁ কান্দতেছে আমাকে ভদ্রলোক বলেছে এই বক্তারা চোখে কিছু লাগায় রুমাল দিয়ে তখনই পানি মুখতে থাকে কথা বুঝতে পারছেন ওয়াজ করাও জিক্র ওয়াজ শোনাও নামাজ জিক্র মুখের জিকির জিক্র ওয়াজ শোনাও জিকির ওয়াজ করাও জিক্র আরেকটা জিকির আছে সুবহানাল্লাহ ওই জিকিরের কথা আমার দেশের পীরেরা বক্তারা বলতে চায় না সূরা আনফালে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ سورة أنفال الله تعالى إنما المؤمنون প্রকৃত মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এটার তাফসীর ইবনে কাসির লিখেছেন আল্লাযীনা ইযা যুকিরা আহকামুল্লাহ প্রকৃত মুমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারণ করা হয় কি আল্লাহর বিধান মানে আল্লাহর আইন আল্লাহর আইন মানেন বিশ্বাস করেন তবে মানেন না সুযোগ নাই তো মানার মানবেন কেন আল্লাহর আইন আমরা বিশ্বাস করি কিন্তু মানতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কি আমাদের